রবিবার রাতে পুলিশি তৎপরতায় বর্ষবরণের আঁকি ভাঙড়ে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার চার দুষ্কৃতী। কাশীপুর থানার অন্তর্গত রাধানগর ব্রিজের কাছ থেকে একটি বন্দুক, কয়েক রাউন্ড গুলি, দুটি মোবাইল ফোন, একটি সিম কার্ড এবং নগদ টাকা সহ চার দুষ্কৃতীকে গ্রেপ্তার করল কাশীপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতদের বাড়ি হারোয়া এলাকায়। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে একটি দেশি বন্দুক, কয়েক রাউন্ড গুলি, দুটি মোবাইল ফোন, একটি সিম কার্ড এবং নগদ টাকা উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের সোমবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে। গতকাল কাশীপুর থানার কারবালা ময়দানে একটি বড় ফুটবল ম্যাচ ছিল। সেখানে বেশ কিছু হেভিওয়েট নেতা খেলা দেখতে এসেছিলেন। দর্শক সমাগম প্রচুর হয়েছিল। এই দুষ্কৃতীরা তাদেরই কাউকে লক্ষ্য করে চুরি, ছিনতাই কিংবা কোনো উদ্দেশ্যে জড়ো হয়েছিল বলে মনে করছে পুলিশ। রবিবার সন্ধ্যায় চারজনই ধরা পড়ে হারোয়া থানার লাকুয়া কাশীপুর রাধানগর ব্রিজের কাছ থেকে। ধৃতদের সোমবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে। পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে জানতে চাইবে তারা ঠিক কী কারণে এখানে জড়ো হয়েছিল।